আসসালামু আলাইকুম। আমার সামনে দেখতে পাচ্ছেন মিনি টিলার। এর আগে আপনারা এটা 63 সিসি দেখেছিলেন, তো এই প্রথম 80 সিসি এসেছে আমাদের বাংলাদেশে। এটা হচ্ছে একদম আগেরটার থেকে আরও উন্নত এবং এটার সাথে অনেকগুলো গিফট আছে। কী কী গিফট আছে সেটা আপনারা ভিডিও শেষ পর্যন্ত দেখলেই বুঝতে পারবেন। তো এই মুহূর্তে আমরা আছি একটা টমেটো খেতে। তো এই টমেটো ক্ষেতের পাশেই যে নিড়ানি দেওয়া হয়, যে ড্রেনগুলোকে নিড়ানি দেওয়া হয়, সেই ড্রেনগুলোতে এই মুহূর্তে আমরা নিড়ানি দিচ্ছি। এবং এরপরেও আপনারা দেখতে পাচ্ছেন যে এদিকে কুমড়ো ক্ষেত আছে, এই কুমড়ো ক্ষেতটাও আমরা চাষ করেছি, সেটা আপনাদেরকে দেখাবো। আমরা সামনে আরও ভিডিও আসছে। চাষ আপনারা দেখলেই বুঝতে পারছেন যে আসলে কি পরিমাণে চাষ হচ্ছে। সামনে কিন্তু প্রচুর পরিমাণে ঘাস, এই ঘাসটাকেও কিন্তু পুরো ছিঁড়ে একদম চাষ করে ফেলছে এই ছোট্ট মিনি টিলারটা। দেখতে পাচ্ছেন কি পরিমাণে ঘাস হয়েছে, সেই ঘাসের ওই জায়গাতে কিন্তু এই মিনি টিলার দিয়ে নিড়ানি করা হচ্ছে। দেখেন কি পরিমাণে ঘাস, এই ঘাসটা পুরোটাই দেখেন, পুরো ঘাসগুলোকেই ছিঁড়ে ফেলেছে এবং পুরোটাই নিড়ানি দেওয়া হচ্ছে। আমি জাস্ট একটু আপনাদেরকে দেখাই। দেখেন এই যে নিড়ানিটা যে দেওয়া হচ্ছে, এই নিড়ানিটা কিন্তু আপনি নর্মালি কোনো বড় টিলার দিয়ে করতে পারবেন না, এবং মানুষ দিয়ে যদি করেন সেক্ষেত্রে আপনার অনেক সময় লেগে যাবে এবং যার কারণে আপনি খরচটা আপনার বেড়ে যাবে। কিন্তু এই ছোট্ট মিনি টিলারটা আপনার কাজটাকে সহজ করে দিবে, খরচটাকে কমায় দিবে। তো তার মানে বুঝতে পারছেন যে এই ছোট্ট মিনি টিলারটা শুধু যে এখানে নিড়ানি দিবে তা না। আপনারা দেখেন যে আমরা টমেটো খেতে আছি এবং এরপরে চাইলেই আপনারা আমরা আজকে কয়েকটা জায়গায় এটা দিয়ে চাষ করেছি। যেমন হলো আমরা আম বাগানে এটা দিয়ে চাষ করেছি, কুমড়ার বাগানে চাষ করেছি, বেগুনের খেতে চাষ করেছি এবং এখন টমেটোর খেতে অলরেডি আমরা লাইভ করছি আপনাদের সামনে। ওই ভিডিওগুলো চলে আসবে, আপনারা আগে ভালো করে দেখে নেবেন, তারপরে অর্ডার করবেন। তো এই মিনি টিলারটা এর আগে 63 সিসি আপনারা দেখেছিলেন, এটা 80 সিসি। সিসির দিক থেকে একটু বেশি, এর শক্তিও একটু বেশি। তো এই মেশিনের সাথে আমরা কি কি গিফট আপনাদেরকে দিব সেই গিফটটা আমি আপনাদেরকে একটু দেখাই। আগে এই যে দেখতে পাচ্ছেন এই ফালাগুলো আমরা গিফট দিয়ে দিব। এটা হচ্ছে উইডিং হেড, এটা হচ্ছে আপনার এই চাষের আরেক ধরনের হেড, আর এই লাঙ্গলটা। আগের 63 সিসিতে কিন্তু এত কিছু ছিল না। তো বুঝতেই পারছেন যে আমরা এত কিছু এবার নিয়ে আসছি, কারণ হচ্ছে এটা দিয়ে আপনারা মাল্টি কাজ করতে পারবেন, মাল্টি পারপাস হিসাবে ব্যবহার করতে পারবেন এই মিনি টিলারটা। আমি যে টমেটো ক্ষেতটাতে আছি সেটার নিড়ানির কাজে এটা আমরা ব্যবহার করছি। তো আপনারা চাইলে প্রত্যেকটা জায়গায় ব্যবহার করতে পারেন। ইদানিং আমরা দেখেছি যে এই 63 সিসিটা চর অঞ্চলগুলোতে কুমড়া অনেক হয়, সেই জায়গাগুলোতে প্রচুর পরিমাণে মানুষ কিনছে। তারপরে যারা আমবাগানি আছে, বিভিন্ন পেয়ারা বাগানি আছে, ড্রাগন বাগানি আছে, তারা এটা নিচ্ছে, কারণ যে জায়গাগুলোতেই বড় বড় পাওয়ার টিলারগুলো ঢোকে না সেখানেই কিন্তু এই মিনি টিলারটা মানুষ ব্যবহার করছে। পরিমাণে চাষ হচ্ছে। আমরা যে সময়টার মধ্যে যে চাষটা করছি এই চাষটা করতে গেলে মিনিমাম ৪টা লোক লাগবে এবং সারা দিন সময় লেগে যাবে। আমরা আপনাদেরকে লাইভে দেখালাম মোটামুটি 5 থেকে সাড়ে 5 মিনিটের মধ্যে এই এত বড় একটা জমি, আমি তো জমিটা আপনাদেরকে দেখাই, কত বড় জমির প্রায় আমরা একটা 4টা 5 নম্বর লাইন চলছে, প্রত্যেকটা লাইন 1 মিনিটের মধ্যে করে নিড়ানি হয়ে গেছে। তার মানে আপনার সময় কত বাড়ছে এবং খরচ কত কমছে সেটা আপনাকে বুঝতে হবে। এবং হেডগুলো যেগুলো আলাদা আলাদা হেড থাকবে সেই হেডগুলো কিন্তু আপনারা আলাদা আলাদা ব্যবহার করতে পারবেন, কারণ হচ্ছে আলাদা যে হেডগুলো আছে বিভিন্ন কাজের জন্য আপনারা কিন্তু সেই আলাদা হেডগুলোকে ব্যবহার করতে পারবেন। দেখেন মেশিন ছোট হওয়ার কারণে খুব দ্রুত সরাই নিতে পারছে এবং মুভমেন্টে খুব ইজি হচ্ছে। আমি আরেকটা করে লাইন থেকে দেখাচ্ছি আপনাদেরকে। তো আপনারা যে কোনো চাষের ক্ষেত্রে যে কোনো জায়গাতেই আপনারা এই মিনি টিলারটা ব্যবহার করতে পারবেন। এবং যে বাকি হেডগুলো আছে হেডগুলোর আলাদা আলাদা কাজ আপনারা করতে পারবেন। কি পরিমাণে চাষ হচ্ছে এবং ব্যালেন্স করার জন্য একটা রড ওখানে থাকে এবং আলাদা যে লাঙ্গলগুলো আছে লাঙ্গলগুলো আপনারা আরও মডিফাই করেও কিন্তু ব্যবহার করতে পারবেন। তো আমি কাছ থেকে একটু আপনাদেরকে মেশিনটা দেখাবো। দাঁড়াও, এই যে দেখেন কি পরিমাণে চাষ হয়ে গেছে। এই দিকটা বন্ধ কর, এই যে দেখতে পাচ্ছেন আগের একদম দেখতে একই রকম, শুধু সিসিতে এটা বাড়তি, এটা 80 সিসি আর আগেরটা দেখেছিলেন 63 সিসি। তার মানে বুঝতেছেন একটু শক্তির দিক থেকে বেড়েছে কিন্তু স্ট্রাকচার পুরোটাই একই রকম আছে। তো মোটামুটি এই ছিল ভিডিও, যারা অর্ডার করতে চান তারা অর্ডার করতে পারেন এবং আমরা এটার আরও ভিডিও আপনাদেরকে খুব দ্রুত আপনাদেরকে দেওয়ার চেষ্টা করছি, কারণ এটা আমরা অনেকগুলো জায়গায় আজকে চালিয়েছি, প্রত্যেকটার ভিডিও আমরা আপনাদেরকে খুব শীঘ্রই দিব। ভিডিওগুলো দেখতে আমাদের সাথেই থাকবেন, আমাদেরকে ফলো করে রাখবেন, তাহলে আমরা যে ভিডিওগুলো দিই এগুলো আপনারা দেখতে পারবেন। তো আমি একটু উপর থেকে আপনাদেরকে একটু ভিউটা দেখাই। এই যে দেখতে পাচ্ছেন এটা হলো চাষের, এই যে পুরো 6টা আমরা ড্রেন আমরা একদম নিড়ানি করে ফেলেছি মাত্র 6 মিনিটে। তার মানে এত বড় একটা জমিতে নর্মালি আপনি লোক লাগলে অনেকগুলো লোক লাগবে এবং অনেক সময় লাগবে। তার মানে বুঝতে পারছেন যে অল্প সময়ে অনেকগুলো কাজ করা যায় কিভাবে এই ছোট্ট একটা মেশিন দিয়ে। তো যাদের প্রয়োজন আছে আপনারা অর্ডার করতে পারেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, কৃষি বাজারের সাথেই থাকেন। আল্লাহ হাফেজ।